नमस्कार पूजास क्रिएशने तुम्हारे सकल के स्वागत जानाई। आज हमें तुम्हारे सामने आरो एक नतून भिडियो निये चले एसेछि। बाड़ीते थाका रंगीन किछु कपड़ दिए आमी माथार चुल बाँधार जोन्नो गार्डार बा राफेल हेयर बैंड आज के बनाबो। तार जोन्नो आमी कपड़गुलोके 20 इंची बाई 4 इंची मापे एइभाबे केटे निएछि। केटे नेवार पोरे एगुलोके समान करे इस्त्री करे निते हबे जाते ए कोचकानो कोचकानो कपड़गुलो समान हये जाए। किन्तु ए नेटेर पतला कपड़टा इस्त्री करार कोनो दरकार नेइ। कपड़गुलोके एइभाबे इस्त्री करे नेवार पोरे एटाके दुई भाज करेओ आमी एपाश एबं ओपाश दुपाशो एकटु इस्त्री चापिए नेब जाते आमार परबर्तीकाले एटाके सेलाई करते सुविधा हय। आमी एखाने कपड़ेर संगे म्याच करे हलुद सूतो व्यवहार करछि ना, এখানে আমি কালো সুতো দিয়ে সেলাইটা করে দেখাচ্ছি, না হলে কিন্তু ক্যামেরায় সেলাইটা ভালোভাবে বোঝা যাবে না। এগুলোকে মেশিনে সেলাই করে নিলে সবথেকে তাড়াতাড়ি হয়, কিন্তু যাদের বাড়িতে মেশিন নেই তারা হাতে এইভাবে সেলাই করে নিতে পারো। দেখুন এটা ভাঁজ করার পর 2 ইঞ্চি মাপ হচ্ছে, অর্থাৎ 2 আর 2 4 ইঞ্চি। আমি কিছুটা জায়গা ছেড়ে এইভাবে স্কেল বসিয়ে সমান করে দাগ দিয়ে নিয়ে এই লাইন বরাবরই সেলাইটা করব কাপড়ে। তার জন্য আমি একটু পিন দিয়ে এগুলোকে সমান করে আটকে নেব যাতে কাপড়গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে না পারে। কাপড়ের টুকরোটির এক প্রান্তে এইভাবে উল্টো দিকে ভাঁজ দিয়ে এভাবে নখ মেরে সমান করে নেব। তারপর এর উপর দিয়ে আমি সেলাইটা করব। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। খুব ছোট ছোট করে সূচ তুলে কাঁথা সেলাইয়ের মতো করে এইভাবে সমান করে সেলাই করে নিতে হবে। কাপড়টির উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত সেলাই করার সময় একটু বেশি করে গাঁট দিয়ে দিতে হবে যাতে সেলাইগুলো খুলে না যায়। এইভাবে আমি বাকি কাপড়ের টুকরোগুলোকেও মেশিনে সেলাই করে নিয়েছি। এরপর এরকম সরু গার্ডার বা ইলাস্টিক নিয়ে নেব এবং এগুলোকে 8 ইঞ্চি মাপে কেটে নেব। অনেকগুলো ইলাস্টিকে এইভাবে কেটে নেব কারণ আমি অনেকগুলো গার্ডারই বানাবো। এরপর একটা সেফটি পিন নিয়ে কাপড়ের টুকরোর এক প্রান্তে আটকে নিয়ে এটাকে এর ভেতর ঢুকিয়ে দিয়ে আমি কাপড়ের টুকরোটাকে সোজা করে নেব। সবকটি সেলাই করা কাপড়কে আমি এই একই পদ্ধতিতে এভাবে সোজা করে নিয়েছি। এবারে গার্ডারের মধ্যেও এভাবে একটা সেফটি পিন আটকে নিয়ে এর এক প্রান্ত দিয়ে ঢুকিয়ে অন্য প্রান্ত দিয়ে বের করে নিতে হবে। তারপর গার্ডারটাকে শক্ত করে বাঁধতে হবে।
গার্ডারটাকে আমি তিনটে গাঁট দিয়ে টেনে টেনে বাঁধবো যাতে পরবর্তীকালে এটা খুলে না যায়। গার্ডারটাকে শক্ত করে বেঁধে নেওয়ার পরে একটা প্রান্ত অন্য প্রান্তের মধ্যে এইভাবে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে। তার জন্য আমি সুচে সুতো পরিয়ে নিচ্ছি, এখানে আমি হলুদ রঙের সুতোই ব্যবহার করব ম্যাচিং করে। এই জয়েন্টের জায়গাটা আমি এমনভাবে সেলাইটা করব যাতে উপর থেকে দেখলে সেলাইটা দেখতে না পাওয়া যায়। আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, তবে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। সেলাই করে নেওয়ার পরে কুঁচিগুলোকে এভাবে টেনে টেনে একটু ঠিক করে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল আমার চুল বাঁধার গার্ডার বা রাফেলড হেয়ার ব্যান্ড। পাতলা নেটের কাপড় দিয়েও আমি এইভাবে একটা গার্ডার বানিয়ে নেব। তার জন্য ওই যে 8 ইঞ্চি মাপের যে গার্ডার কেটে রাখা হয়েছিল তার মধ্যে সেফটি পিন পরিয়ে নিয়ে এই দুটো কাপড়কেই এর মধ্যে ঢুকিয়ে নেব, কারণ নেটের কাপড় যেহেতু খুব পাতলা হয় ভিতরে সাদা গার্ডারটা বাইরে থেকে দেখা যেতে পারে, সেটা ভালো লাগবে না। তাই এটাকে একটু বেশি কুঁচি করার জন্য এইভাবে আমি দুটো কাপড়কে এর মধ্যে ঢুকিয়ে গার্ড দিয়ে নেব এবং যে কাঁচা প্রান্তগুলো আছে সেগুলোকে একে অন্যের মধ্যে ঢুকিয়ে সেটাকেও ভালো করে সেলাই করে নেব। দেখো আমি এইভাবে এই গার্ডারটাকেও বানিয়ে নিলাম। শাড়ি, চুড়িদার বা যে কোনো পোশাকের সঙ্গে ম্যাচ করে এই গার্ডারগুলোকে আমরা যে কেউ বাড়িতে বসে বানিয়ে নিতে পারি। আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।